সাওম তথা রোজার পরকালীন পুরস্কার কি কি? ও সংস্কারের কথা বলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা আজকের এ পর্বে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হল সাওম তথা রোজার পরকালীন পুরস্কার কি কি। আসুন আমরা জেনে নেই আল্লাহ পাক রব্বুল আলমিন সিয়াম পালনকারীকে পরকালে কী কী পুরস্কার দান করবেন এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিন সিয়াম পালনকারীকে যে পুরস্কার দিবেন সেটি হল কেয়ামতের দিন সিয়াম পালনকারীর জন্য এ সিয়াম আল্লাহ তাল দরবারে সুপারিশ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ঘোষণা করেন আসিয়ামু ওয়ালকুর আব্দিমাল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে বান্দার জন্য সিয়াম এবং কোরআন সুপারিশ করবে সিয়াম বলবে হে আল্লাহ আমি তোমার এই বান্দাকে পুরাটা দিন পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছি আজ আপনি তার জন্য আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে হে আল্লাহ আমি তোমার এই বান্দাকে সম্পূর্ণ রাত জাগরণ রেখেছি হে আল্লাহ তুমি আজকে তার জন্য আমার সুপারিশকে কবুল করুন আল্লাহ রসুল সাল্লি হুসাল্লাম বলেন ফায়ুসহ ফাণে আল্লাহ তালা উভয়ের সুপারিশ কবুল করবেন তাহলে সিয়াম পালনকারীর এক নম্বর পুরস্কার হল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কেয়ামতের দিন এ সিয়াম তার জন্য সুপারিশ করবে সিয়াম পালনকারীর পরকালীন দ্বিতীয় নম্বর পুরস্কার হল যাহার নাম থেকে মুক্তি আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম ঘোষণা করেন আর সিয়ামু জুনাতম মিনান্নার কাজুন আহাদিকুম মিনাল কিতল আল্লাহ রাসুলসাল আলাইসাল্লাম বলেন এ সিয়াম তথা রোজা হল বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ডাল যেমনইভাবে ডাল যুদ্ধের ময়দানে শত্রু পক্ষ থেকে যোদ্ধাকে মুক্ত রাখে বা বাঁচিয়ে দেয় এ সিয়াম তথা রোজার পরকালীন তিন নম্বর পুরস্কার হলো জান্নাত লাভ মুসনাদ আহমদের তেইশ হাজার তিনশো তো চব্বিশ নম্বর হাদিস হজরত হুজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসটি আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লু আলহিহসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাল সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন শিয়াম পালন করবে তথা রোজা রাখবে অতপর সে মারা যাবে দাখলাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে চার নাম্বার আল্লাহ পাক রাবুল আলমিন পরকালে সিয়াম তথা রোজা পালনকারীকে যে পুরস্কার দান করবেন সেটি হল রোজাদারদেরকে আল্লাহ তালা রাইয়ান নামক স্পেশাল দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন বুহারি ও মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে আল্লাহ রাসুল আলাই আলহিসাল্লাম বলেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া তু আবু জান্নাতের আটটি দরজা রয়েছে ফিহা আবু আবু সুমিয়ার রাইয়ান এর মধ্যে একটি দরজার নাম হলো রাইয়ান লাইয়াদু খুলুহু ইল্লা সিমুন আল্লাহ পাক রাবুল আলমিন এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীদেরকে সিমদেরকে আল্লাহ তালা প্রবেশ করাবেন অন্য কেহ এ রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না আল্লাহ পাক রাবুল আলমিন পরকালে পাঁচ নম্বর যে পুরস্কার দিবেন সেটি হল আল্লাহ তাল্লাহর দিদার আল্লাহ পাক রাব্বুল আলমিনের হাবিব বলেন রোজাদারের জন্য দুটি আনন্দের সময় ও ইহি আল্লাহ পাক রাবুল্লা আলমিনের হাবিব বলেন রোজাদারের জন্য দুটি আনন্দের সময় একটি হলো ইফতারের সময় আরেকটি হলো আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করার সময় যেমন এর প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারিমী ঘোষণা করেছেন ফামাং খান আয়ার জুলি ক আরব বিহি ফালিয়া আমাল আমাল স লিহা ওয়ালা ইউশরিক বিহি আহাদা যে ব্যক্তি চায় যে সে আল্লাহ তাআলা সাক্ষাৎ লাভ করবে সেজন্য ন্যায়ক আমল করে আর আল্লাহ তাআলার সাথে যেন অন্য কাউকুশিদারী স্থাপন না করে তাহলে রোজা যেহেতু গুরুত্বপূর্ণ একটি এই ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ এ রোজা যারা পালন করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সাথে পরকালের জীবনে সাক্ষাৎ এবং দিদার দিবেন তারা আল্লাহ তালা সাক্ষাৎ লাভ করবেন সিয়াম তথা রোজার ছয় নম্বর পরকালীন যে পুরস্কার সে পুরস্কার হল আল্লাহ পাক রাব্বুল আলমিন নিজেই তাদেরকে প্রতিদান দিবেন হাদিসে কুৎসিতে এসেছে ও আলীউ সল্লাহ আলাই্লাম ও আল্লাহ ও আনা আল্লাহ হাবিব সল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন সোম বা রোজা হলো আমার জন্য আর এর প্রতিদান একমাত্র আমি আল্লাহ তি দান করবো সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আমরা যদি একটি রিপিট করি যে আল্লাহ পাক রাবুল্লা আলমিন পরকালে রোজাদারদেরকে যে পুরস্কারগুলো দিবেন সে পুরস্কারগুলো কি কি। এক নাম্বার পুরস্কার হলো সিয়াম তথা রোজা পরকালে সিয়াম পালনকারীর জন্য সুপারিশ করবে দুই নাম্বারে সিয়াম তথা রোজা সিয়াম পালনকারীকে জাহান নাম থেকে মুক্তি দিবে তিন নাম্বার সিয়াম তথা রোজা জান্নাত লাভের উপায় বা যারা সিয়াম পালন করবে তারা জান্নাতবাসী হবে চার নাম্বার সিয়াম তথা রোজা পালনের পরকালীন যে পুরস্কার সেটি হলো। আল্লাহ তাআলা পরকালের জীবনে সিয়াম পালনকারীদেরকে রাইয়ান নামক স্পেশাল দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যা অন্য কারো পক্ষে সম্ভব নয় পাঁচ নাম্বার সিয়াম তথা রোজার পরকালীন পুরস্কার আল্লাহ তালার দিদার লাভ ছয় নাম্বার সিয়াম তথা রোজার পরকালীন পুরস্কার হলো যে আল্লাহ তালা নিজেই এর প্রতিদান দান করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদেরকে আল্লাহ তালা যেন পবিত্র মাহের রমজানের রোজার সবগুলো হক আদায় করে সিয়াম পালন করে রোজার পরকালীন পুরস্কারগুলো অর্জন করার তাফিক দান করেন আল্লাহ মামিন ও সংস্কারের কথা বলে